আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। করোনায় বয়সে ছাড়, দ্রুত শূন্যপদ পূরণের নির্দেশ। 2 সেপ্টেম্বর 2021 6:03 দ্য ডেলি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং আপনি চাকরি করার জন্য দৃঢ় আগ্রহী হয়ে আছেন, তাহলে প্রতিবেদনটি স্কিপ করবেন না। প্রতিবেদন শুরু করার কিছু কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন বেরোতে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি NTRCA সহ শিক্ষকদের সকল তথ্য। তাই সাথেই থাকুন টুডে এডুকেশন বিডির পরিবারে। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত লাখো চাকরি প্রার্থীদের জন্য আসছে সুখবর। পূর্বের নির্দেশ অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সে ছাড়ের ভিত্তিতে সরাসরি নিয়োগের শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার 2 সেপ্টেম্বর মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠিতে বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি চাকরিতে বিসিএস ছাড়া সরাসরি নিয়োগের শূন্যপদগুলোতে দ্রুত সময়ের মধ্যে পূরণের প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। বৃহস্পতিবার চিঠিতে আরও বলা হয়, বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি চাকরিতে বিসিএস ছাড়া প্রবেশকালে সর্বোচ্চ বয়সসীমা অতিক্রান্ত প্রার্থীদের আবেদনের সুযোগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় গত 19 আগস্ট পত্রের মাধ্যমে 31 ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তির প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা 2020 সালের 25 মার্চ নির্ধারণ করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগকে নির্দেশনা দেওয়া হয়। এর আগে গত 19 আগস্ট করোনা ভাইরাসের কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় ক্ষতিগ্রস্ত প্রার্থীদের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সে 21 মাসের ছাড় দিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল। গত 19 আগস্টের নির্দেশনার চিঠি অনুযায়ী 2020 সালের 25 মার্চের পর থেকে যাদের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স 30 বছর পার হয়েছে বা হচ্ছে, তারা 31 ডিসেম্বর পর্যন্ত জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্য হবেন। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের করোনা মহামারীর কারণে বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ 21 মাসের ছাড় দিয়েছে সরকার। বর্তমান সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 বছর, মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 35 বছর, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সরকারি কর্মকমিশন PSC-র মাধ্যমে নিয়োগ দেওয়া হয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদগুলোতে নিয়োগের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি দপ্তরের। করোনা মহামারীর প্রথম দফায় সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার। তখন গত বছরের 25 মার্চের পর যাদের বয়স 30 বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী 5 মাস অর্থাৎ আগস্ট পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হয়। কিন্তু গত এপ্রিল থেকে ফের লকডাউন চালায় মন্ত্রণালয়, বিভাগ কিংবা সংস্থাগুলো চাকরিতে জন্য বিজ্ঞপ্তি দিতে পায়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।